माय चैनल फ्रेंड्स। तो बंधुरा अनेक दिन पर आबारो एकटा रेसिपी वीडियो निये आपनादेर सामने चले आसलाम। एकटा माचेर रेसिपी आपनादेर साथे शेयर करब, एकदम सिंपल करी आमी आजके रान्नाटा करब। पूरा वीडियो देखार अनुरोध रइलो, प्लिज पूरा वीडियो देखबेन, वीडियोटा ना देखे नष्ट करबेन ना, वीडियोते क्लिक करे चले जाबेन ना, पूरा वीडियोटाई देखबेन। আর এখানে আমি বড় একটা মাছ নিয়েছি, কার্পো মাছ। কার্পো মাছের চার টুকরা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো একটু বেশি বেশি পরিমাণে নিয়েছি, গ্রেভিটা একটু বেশি পরিমাণে করব। আর মশলা লাগছে জিরা, হলুদ, লঙ্কা গুঁড়া, আর লাগছে বেশ কিছু পরিমাণে কুচানো ধনিয়া পাতা। এবার চলে যাব মূল রান্নাতে। এবার হালকাভাবে হলুদ আর লবণ মাখিয়ে মাছকে ভাজা করে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। মিডিয়াম আঁচে কুচানো পেঁয়াজকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে। তো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ ভাজবো। মশলা যত ভালো করে ভাজবেন ততই রান্নাটা ভালো হবে। তো আমি তো এইভাবেই সিম্পল করে রান্না করি, কিন্তু বিশ্বাস করুন সবাই ভালোবাসে এই রান্না খেতে। আশা করি আপনারাও যদি এইভাবে রান্না করেন অবশ্যই খেতে সবাই খুব ভালোবাসবে। আর পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। এবার মশলা দেব, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। যত ভালো করে মশলাকে কষাবেন ততই ভালো হবে রান্নাটা। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে আবারও কষাতে থাকব। তো বন্ধুরা, মাঝে মধ্যে আমি ব্লগও দিই, মাঝে মধ্যে রেসিপিও দিই। তো আমি দেখি রেসিপিতে অনেক কম ভিউ আসে, অনেক কম ভিউ হয়, জানি না কেন। তো বন্ধুরা রেসিপি ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো খুব ভালো করে মশলাকে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি সব সময় রান্নাতে গরম জলটাই দেই, তাতে করে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। এবার ধনিয়া পাতা দেব। তো দিয়ে দিলাম বন্ধুরা ধনিয়া পাতা, শীতের সিজনে ধনিয়া পাতা খুব পাওয়া যায়, আর যে কোনো রেসিপিতে দিলেই রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে আমার রান্নাটা, মাছের পেঁয়াজিটা কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।